الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يسع امتنانه باللسان ولا بالكلام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وقد نجل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخرجوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا সাদাকাল্লাহুল আজিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ মেহেরবানিতে আজকে এই কঠিন কনকনে শীতের মধ্যেও আমাদেরকে দুনিয়ার যাবতীয় কাজকর্ম সব কিছুকে পরিহার করে যে আল্লাহ সুবহানাহু তাআলা তার পবিত্র ঘরে এসে কিছু নামাজ আনতে কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন, সেই জন্য সেই মহান আল্লাহ সুবহানাহু তাআলার আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুলের দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আখিরি নবী সাইয়িদুল কাউনাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরুন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরায়ে নিসা হইতে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের নাম্বার 140। এই 140 নাম্বার আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা করেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় যেখানে কোরআনের কথা হয় না, যে স্থানে কোরআনের বিরুদ্ধাচারণ করা হয় সেখানে আল্লাহ তাআলা বসে তাদের কথাগুলো শুনতে নিষেধ করেছেন, সেখানে বসা যাবে না, তাদের কথা শোনা যাবে না, এটা আল্লাহ তাআলার হুকুম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদ নাজ্জালা আলাইকুম হেল কিতাবে, আল্লাহ তাআলা তোমাদের জন্য পূর্বে কিতাবে নাজিল করে দিয়েছেন, এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্দেশ দিয়েছেন, এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম দিয়েছেন। আন ইজা সামিতুম আয়াতিল্লাহ ইফারু বিহা, যেখানে
আল্লাহর আয়াতের বিরুদ্ধে আচরণ করা হয়, আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করা হয়, এরকম কথা যখন তোমরা শুনবে তখন তোমরা কি করবে? ওয়াইস্তাহজাও বিহা, আর যেখানে আল্লাহ তাআলার আয়াতের প্রতি বিদ্রুপ করা হয়, তাচ্ছিল্য করা হয়, আল্লাহ তাআলার বিধান এবং ইসলামকে নিয়ে তাচ্ছিল্য বিদ্রুপ করা হয়, এমন আলোচনা যেখানে তোমরা শুনবে, ফালা তাকউদু মাহুম, সেখানে তোমরা তাদের সঙ্গে একত্রিত হবে না, বসবে না, তাদের বৈঠকে বসা যাবে না, যেখানে কোরআনের বিরুদ্ধে আচরণ করা হয় সেখানে বসা যাবে না, যেখানে আল্লাহ তাআলার নাফরমানি করা হয় সেখানে বসা যাবে না, যেখানে আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করা হয়, বিদ্রুপ করা হয়, তাচ্ছিল্য করা হয়, হেয় প্রতিপন্ন করা হয়, সেইখানে তোমরা বসবে না, বসা যাবে না। হাত্তা ইয়াখুজু ফি হাদিসিন গায়রিহি, যতক্ষণ না তারা ওই সমস্ত বাজে কথাগুলোকে বাদ দিয়ে অন্য প্রসঙ্গে আলোচনা করে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর বিরুদ্ধাচারণ করবে, কোরআনের আয়াতের বিরুদ্ধাচারণ করবে, আল্লাহর প্রতি বিদ্রুপ আচরণ করবে, বিদ্রুপমূলক কথাবার্তা বলবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানের প্রতি তারা বিদ্রুপ করে বিদ্রুপপূর্ণ আচরণ করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সেখানে বসতে পারবে না, তাদের কথা শুনতে পারবে না। তারা যখন ওই প্রসঙ্গ বাদ দিয়ে যখন অন্য প্রসঙ্গ আলোচনা করবে তাহলে সেইটি তোমরা শুনতে পারবে। ইন্নাকুম ইযা মিসলুহুম, যদি তোমরা সেখানে বসো আর যদি তাদের কথাগুলো শোনো, ধীরে ধীরে তোমরাও তাদের মতোই হয়ে যাবে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া, আল্লাহ তাআলা এই ধরনের কাফের এবং এই ধরনের মুনাফিকগুলোকে একত্রিত করবেন, জাহান্নামের মধ্যে এক জায়গায় করবেন। আল্লাহ তাআলা কঠিন মুসিবতের দিন, কিয়ামতের দিন তাদেরকে যন্ত্রণাদায়ক, কঠিন পীড়াদায়ক তাদের শাস্তি প্রদান করবেন, শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। তারা আল্লাহ তাআলা কি বলছেন, যেখানে আল্লাহ তাআলা বিরুদ্ধাচরণ করা হয়, কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, রসুলের আদর্শের বিরুদ্ধাচরণ করা হয়, রসুলের আদর্শকে অস্বীকৃতি জ্ঞাপন করা হয়, আল্লাহর আয়াতের কে অস্বীকৃতি জ্ঞাপন করা হয়, বিদ্রুপ করা হয়, তাচ্ছিল্য করা হয়, ভৎসনা করা হয়, হেয় প্রতিপন্ন করা হয়, যে বৈঠকে, যে সমাবেশে, যে স্থানে, সেখানে তোমরা বসতে পারবে না, যদি বসো ধীরে ধীরে তোমরাও তাদের মতোই হয়ে যাবে। সম্মানিত হাজরুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে সব ধরনের, সব শ্রেণীর মানুষ, সব গোত্রের মানুষ, সব ধর্মের মানুষের নিকট তিনি একজন প্রিয় পাত্র ছিলেন, প্রিয় মানুষ ছিলেন। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে নবী হিসেবে মনোনীত করা হলো, রসুল হিসেবে মনোনীত করা হলো, আল্লাহ তাআলা তাকে রেসালাত দান করলেন, নবুয়ত দান করলেন, কোরআনের বাণীগুলো তার নিকটে ধীরে ধীরে আসতে শুরু করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোত্রের মানুষদেরকে, সমাজের মানুষগুলোকে দিনের দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহর দিকে ডাকতেছিলেন, ডাকা শুরু করলেন। এমন সময় আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করে দিয়ে বলতেছেন, হে আমার হাবিব, হে আমার রসুল, তুমি সর্বশ্রেণীর মানুষের নিকটে আমার দাওয়াতকে পৌঁছাইয়ে দাও, কিন্তু তার আগে তোমার নিকটতম আত্মীয় স্বজন, কাছের মানুষগুলিকে আমার আযাবের ভয় দেখাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এ ধরনের নির্দেশ পেয়ে তিনি সাফা পাহাড়ে আরোহণ করে সকালবেলা বলতেছেন, ইয়া সাবাহাত,
এই সকালবেলার বিপদ। ওই সময় একটি প্রথা প্রচলন ছিল, যখন অন্য কোন গোত্রের মানুষ তাদেরকে আক্রমণ করার জন্য এগিয়ে আসত বা প্রস্তুতি গ্রহণ করত, তার সিগনাল স্বরূপ তারা সাবা পাহাড়ে আরোহণ করে ইয়া সাবাহাত বলে চিল্লাচিল্লি করতো, চিৎকার করত। তখন তারা মনে করত অবশ্যই আমাদের মানুষের জন্য, আমাদের গোত্রের জন্য কোনো বিপদ ঘনিয়ে আসতেছে, বিধায় সেই বিপদ, সেই আক্রমণকে প্রতিহত করার জন্য তারা প্রস্তুত হয়ে যেত। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ইয়া সাবাহাত, হে সকালবেলার বিপদ বলে জোরে জোরে আওয়াজ দিচ্ছিলেন, এই সময় স্বগোত্রীয় লোকেরা সকালবেলা ভাবতে লাগলো কি ব্যাপার, এত সকালে সকালবেলা মোহাম্মদ কোথায় দাঁড়িয়ে ইয়া সাবাহাত বলতেছে, সকালবেলার বিপদ বলে আহ্বান করতেছে, কি হয়েছে যাও শুনি। সকলে তার নিকটে চলে গেলেন, যারা যেতে পারেননি তারা তাদের পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়ে দিয়েছেন, সমাগত হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মানুষজনকে বলতেছেন, হে আমার গোত্রের লোকেরা তোমরা শোনো, আমি যদি বলি এই সাফা পাহাড়ের অপর প্রান্তে একদল সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে, প্রস্তুত হয়েছেন, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি করবে না? সমস্ত লোকগুলো বলল, হে মোহাম্মদ, তুমি যদি বলো এই পাহাড়ের অপর প্রান্তে অপর পার্শ্বে একদল সৈন্য আমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে, রেডি হয়ে আছে, তারা আমাদের উপরে আক্রমণ চালাবে, তাহলে আমরা অবশ্যই 100% তোমার কথাকে আমরা বিশ্বাস করব, কারণ তোমার ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমরা কখনো মিথ্যা কথা বলতে শুনি নাই, তোমার সত্যবাদিতা সম্পর্কে আমরা জানি, তোমার আমানতদারিতা সম্পর্কে আমরা জানি, তোমার ন্যায় ইনসাফ সম্পর্কে আমরা জানি, বিধায় তুমি যদি বলো এই সাফা পাহাড়ের অপর প্রান্তে একদল সৈন্য আমাদের উপরে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে, তাহলে আমরা অবশ্যই সেই কথাটি বিশ্বাস করব। তখন তিনি বললেন, হে আমার গোত্রের লোকেরা তোমরা শোনো, তোমাদের সামনে কঠিন আযাব অপেক্ষা করতেছে, তোমরা কি আমার কথাটি মানবে? লোকেরা জিজ্ঞেস করলো, হে মোহাম্মদ, আমাদের সামনে কঠিন আযাব অপেক্ষা করছে, কথাটি পরিষ্কার করে বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যে ধরনের কাজ করতেছো, দেবদেবীর পূজা করতেছো, মূর্তি পূজা করতেছো, অগ্নি পূজা করতেছো, আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ করতেছো, মদ খাচ্ছ, জুয়া খেলতেছো, নিজের কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিচ্ছ, অন্যের উপরে জুলুম করতেছো, অবিচার করতেছো, অন্যায় করতেছো, অন্যের সম্পদকে জোর করে ছিনিয়ে নিচ্ছ, মানুষের অধিকার খর্ব করতেছো, বিভিন্ন ধরনের অশ্লীল ব্যবহারমূলক কাজ করতেছো, এই কাজগুলো করার কারণে আল্লাহ তাআলা কঠিন মুসিবতের দিন তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন, সেইটা কি তোমরা বিশ্বাস করো? আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে মনোনীত করেছেন, আল্লাহ তাআলা আমাকে রসুল হিসাবে মনোনীত করেছেন, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে রেসালাত দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে কোরআনের বাণীগুরু ওহীগুলো নাজিল করতে শুরু করেছেন, তোমরা কি সেটা বিশ্বাস করো? তোমরা যদি আমার দিন ব্যবস্থাকে তোমরা গ্রহণ করো, আল্লাহ তাআলার ওই প্রেরিত বাণীগুলিকে তোমরা যদি গ্রহণ করো, সেই মোতাবেক যদি তোমাদের জীবন পরিচালিত করো, তাহলে সেই আযাব থেকে তোমরা রক্ষা পাবে, আর যদি সেই বিধানকে যদি গ্রহণ না করো, আল্লাহ তাআলাকে যদি গ্রহণ না করো, এলাহ হিসাবে মাবুদ হিসাবে গ্রহণ না করো, দেবদেবীর পূজা যদি ছেড়ে না দাও, মূর্তি পূজা করা যদি ত্যাগ না করো, বাদ না দাও,
অশ্লীল ব্যাপনামূলক কাজগুলো যেগুলো করতেছো সেগুলো যদি ছেড়ে না দাও, বাদ না দাও, মানুষের উপরে জুলুম করতেছো, অবিচার করতেছো, মানুষের হক নষ্ট করতেছো, এগুলো যদি বাদ না দাও, মদ পান করতেছো, জুয়া খেলতেছো, জেনা করতেছো, ব্যবচার করতেছো, নিজের কন্যা সন্তানগুলোকে কবর দিচ্ছ, জীবন্ত কবর দিচ্ছ, মেরে ফেলতেছো, এই ধরনের জঘন্য কাজগুলো যদি বাদ না দাও, তাহলে তোমাদের জন্য কঠিন আজাব অপেক্ষা করতেছে, সেইটা কি তোমরা বিশ্বাস করো? এই আজাব থেকে বাঁচার একমাত্র উপায় হলো তোমরা আমাকে রসুল হিসাবে মেনে নাও, আর আল্লাহ তাআলার দিন ব্যবস্থাকে নিজেদের জিন জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করো, তাহলে তোমরা দুনিয়ায় শান্তি পাবে এবং কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলার আজাব থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে, মুক্ত হবে, মুক্তি পাবে, মুক্তি পাবে। তখন তারা বলতেছে যে মানুষগুলোর নিকটে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের দাওয়াত দেওয়ার আগে এত প্রিয় মানুষ ছিলেন, প্রিয় পাত্র ছিলেন, সেই মানুষগুলো তাকে ভৎসনা করতে শুরু করলেন। এক পর্যায়ে আবুল আহাব বলতেছে, হে আমার ভাতিজা, তুমি যে দিনের দাওয়াত দিচ্ছ, কোরআনের কথা বলতেছো, আল্লাহর কথা বলতেছো, নবুয়তের কথা বলতেছো, রেসালাতের কথা বলতেছো, আমি তোমার চাচা হয়ে যদি তোমার দিন ব্যবস্থাকে গ্রহণ করি তাহলে আমার কি সুবিধা হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার চাচা, আপনি যদি ইসলামকে কবুল করেন, ইসলামকে যদি গ্রহণ করেন, আল্লাহ তাআলার বিধি বিধানগুলো যদি মেনে নেন, তাহলে অন্য মুমিন মুসলমানদের যে সুযোগ সুবিধা হবে আপনারও তাই হবে। চাচা বলতেছে, আবুল আহাব বলতেছে, ভাতিজা, আমি তো তোমার চাচা, আমার কি কোনো বাড়তি সুযোগ সুবিধা হবে না? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সবার যেরকম সুযোগ সুবিধা হবে আপনারও একই রকম মর্যাদা একই রকম হবে। আবুল আহাব বলতেছেন, তোমার সর্বনাশ হোক, তোমার ধ্বংস হোক, তোমার দিন ধ্বংস হয়ে যাক, বিলীন হয়ে যাক। দিনকে বিলীন হয়েছে, ইসলামকে বিলীন হয়েছে, আল্লাহ তাআলার বিধানকে বিলীন হয়েছে, হয়নি। বরং তাদের আদর্শ, তাদের বংশ সব কিছু বিলীন হয়ে গেছে, তারা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ পেয়ে তার গোত্রের মানুষদেরকে বলতেছেন, ইয়া মাশারাল কুরাইশ, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া মাশারাল কুরাইশ, ইত্তাকু আনফুসাকুম, লা উগনি আনকুম মিনাল্লাহি শাইয়্যা। হে আমার গোত্রের লোক, হে আমার বংশের লোক, তোমরা শোনো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষা করার জন্য আমি আপনাদের কিছুই করতে পারবো না। তোমাদের বংশ থেকে, তোমাদের গোত্র থেকে আমি নবী হয়েছি, তাতে মনে করো না যে আল্লাহ তাআলার আযাব থেকে আমি রক্ষা করতে পারবো। ইয়া বানি আব্দুল মান্নাফ, হে বানি আব্দুল মান্নাফের বংশধর, তোমরা শোনো, লা উগনি আনকুম মিনাল্লাহি শাইয়্যা, আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, আল্লাহর আযাব থেকে রক্ষা করার জন্য আমি তোমাদের কোনো কাজ করতে পারবো না, বরং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হে আমার চাচা আব্দুল মুত্তালিবের সন্তান, হ্যাঁ আব্বাস, আপনি আল্লাহ তাআলাকে ভয় করুন, আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষা করার ক্ষেত্রে আমি আপনার কিছুই করতে পারবো না। ইয়া সাফিয়াত আম্মাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা উগনি আনকি মিনাল্লাহি শাইয়্যা, হে আমার ফুফুজান সাফিয়া, আল্লাহর আযাব থেকে রক্ষা করার ক্ষেত্রে আমি আপনার কিছুই করতে পারবো না। তার মেয়েকে ফাতেমাকে একই রকম কথা বলতেছে, হে আমার মেয়ে ফাতেমা, আমার যতটুকু সম্পদ রয়েছে, যতটুকু মালামাল রয়েছে, এখান থেকে তোমার মন যা চায় নিয়ে নাও, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষা করার ক্ষেত্রে আমি তোমার কোনো উপকার করতে পারবো না, কল্যাণ করতে পারবো না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতে শুরু করলেন, ইসলামের বাণীগুলো প্রচার করতে শুরু করলেন, মানুষের বাড়ি বাড়ি গিয়ে
দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। রাবিয়া ইবনে আব্বাদ আবদিনী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আমি যখন তখন ছোট ছিলাম আমার বাবার সঙ্গে জুল মাজাজের বাজারে গিয়েছিলাম। ওই বাজারে গিয়ে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দিনের দাওয়াত দিচ্ছে, মানুষদেরকে কোরআনের কথা বলতেছে, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতেছে, আর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা এই বলে সাক্ষ্য দাও আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। যদি তোমরা এটা মেনে নাও তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত ফয়সালা করে দিবেন, তোমরা সফল হয়ে যাবে। এর পিছে পিছে একজনকে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে সামনে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন, আর পিছনে পিছনে আরেকজন ব্যক্তি যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা শিবিরে গিয়ে মানুষদেরকে কোরআনের দাওয়াত দিচ্ছেন, কোরআনের কথা বলতেছেন, আল্লাহর কথা বলতেছেন, আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করতেছেন। তারা যে অশ্লীল ব্যাপনামূলক কাজ করত, আল্লাহ দ্রোহীমূলক তারা যে কাজ করত, ওই কাজগুলো বাদ দিয়ে আল্লাহ তাআলার আনুগত্য করার নির্দেশ দিচ্ছিলেন। পিছনে পিছনে যে ব্যক্তিটি যাচ্ছিল তিনি সঙ্গে সঙ্গে মানুষদেরকে বলে দিচ্ছিলেন, হে লোক সকল তোমরা শোনো, এই মানুষটি যা বলতেছে সব মিথ্যা বলতেছে, এই মানুষটি মিথ্যুক মিথ্যাবাদী, যে রসুল নবুয়ত পাওয়ার আগে সত্যবাদী ছিল, যে রসুল নবুয়ত পাওয়ার পূর্বে তাদের তাকে আলামিন বলে তারা উপাধি দিয়েছিল, খ্যাতি দিয়েছিল, বিশ্বাস করত। যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের কথা বলা শুরু করলেন, মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করতে শুরু করলেন, ওই মানুষগুলোই তাকে মিথ্যাবাদী বলা শুরু করে দিল। মিথ্যাবাদী বলতেছে, হে লোক সকল তোমরা শোনো, এই লোকটি মিথ্যুক মিথ্যা বলছে, এই লোকটি নিজের ধর্ম থেকে চ্যুতি হয়েছে, বহিষ্কার হয়েছে, নিজের মন গড়া একটি ধর্মের আবিষ্কার করেছে, সেই ধর্মের দিকে তোমাদেরকে আহ্বান করতেছে, তোমরা এই মিথ্যাবাদীর কথা গ্রহণ করো না, শোনো না, যদি তোমরা শোনো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। রাবিয়া ইবনে আব্দাদ আবদিনী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি তখন মানুষদেরকে জিজ্ঞেস করলাম, হে লোক সকল, এই লোকটি যিনি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতেছেন, কোরআনের কথা বলতেছেন, কোরআনের আয়াতগুলো মানুষদেরকে শোনায় ভালো কাজ করার নির্দেশ দিচ্ছেন, উড়িয়ে দিচ্ছেন, এই লোকটিকে মানুষ তখন আমাকে বললেন, এই লোকটি হলেন আখেরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যিনি বিরোধিতা করতেছেন ওনার পিছনে এসে এসে মিথ্যাবাদী বলতেছেন, ওনার কথাগুলো শুনতে নিষেধ করতেছেন, ওনাকে ধর্ম থেকে বহিষ্কৃত এ কথা বলতেছেন, এই লোকটিকে তারা বলল, এই লোকটি হলো ওই মুহাম্মদের চাচা আবুল আহাব। কোরআনের কথা যেখানে হবে, মানুষদেরকে যেখানে দাওয়াত দিতেন, কোরআনের কথা বলতেন শোনাতেন, সেখানে গিয়ে তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করতেন, অশান্তি সৃষ্টি করতেন, তার কথাগুলো শ্রবণ করার ক্ষেত্রে মানুষদেরকে বাধা দিতেন, নিষেধ করতেন, মানুষদেরকে তার কথাগুলো শুনতে দিতেন না, মানা করতেন, মিথ্যাবাদী বলতেন, বিভিন্ন ধরনের অপবাদ তাকে দিতেন। তারেক ইবনে আবদুল্লাহ মাহারিবি রাদিয়াল্লাহু আনহু একই রকম হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন, এমন এক পর্যায়ে হয়ে গেল জুল মাজাজের বাজারে যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন, কোরআনের কথা বলতেছিলেন, এমন একটা পরিবেশ হয়ে গেল এক পর্যায়ে আবুল আহাব নিজেই তার ভাতিজার শরীরের দিকে পাথর ছুটতে লাগলো,
পাথরের আঘাতে আঘাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর জর্জরিত হয়ে গেল, রক্তে রক্তাক্ত হয়ে গেল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের রক্ত পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছে গেল। নিজের চাচা শুধু দিনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের কথা বলার কারণে তাকে মিথ্যাবাদী বলতেছেন। কুরাইশ পুত্রের নিজ বংশীয়, নিজ বংশের লোকেরা যদিও তারা ইসলামকে গ্রহণ করতে পারে নাই, কিন্তু এরকম যন্ত্রণা তারা এত সহজে দেন নাই। যত যন্ত্রণা, যত নির্যাতন, জুলুম, অবিচার আবুল আহাব করেছে, নিজের ভাতিজার শরীরে পাথর ছুটতে লাগলো, সেই পাথরের আঘাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর রক্তে রক্তাক্ত হতে হতে, রক্ত শরীর থেকে ঝরতে ঝরতে পায়ের গোড়ালি পর্যন্ত রক্ত পৌঁছে গেছে। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলছেন, যেখানে তোমরা কোরআনের কথা হবে না, কোরআনের বিরুদ্ধাচারণ করা হবে, কোরআনকে তাচ্ছিল্য করা হবে, এরকম জায়গায় কি করবে না, তোমরা বসবে না। যদি বসো তাহলে তোমরাও তাদের মতোই হয়ে যাবে, তোমরাও কোরআনের বিরুদ্ধাচারণ করবে, তোমরাও আল্লাহ তাআলার বিধানকে নিয়ে বিদ্রুপ করবে, তাচ্ছিল্য করবে, অবহেলা করবে, হেয় প্রতিপন্ন করবে। আল্লাহ তাআলা বলছেন, আন ইজা সামিতুম আয়াতিল্লাহ ইউখফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা, যেই স্থানে আল্লাহর কথা হয় না, যেই স্থানে রসুলের কথা হয় না, যেই স্থানে আল্লাহর বিরুদ্ধাচারণ করা হয়, যেই স্থানে রসুলের আদর্শের বিরুদ্ধাচারণ করা হয়, ওয়া ইউস্তাহজাউ বিহা, যেখানে আল্লাহ তাআলাকে নিয়ে বিদ্রুপ করা হয়, যেখানে আল্লাহ তাআলার বিধানকে নিয়ে বিদ্রুপ করা হয়, তাচ্ছিল্য করা হয়, হেয় প্রতিপন্ন করা হয়, যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিদ্রুপ করা হয়, তাচ্ছিল্য করা হয়, হেয় প্রতিপন্ন করা হয়, ফালা তাকউদু মাহুম, তোমরা সেখানে বসো না। তোমরা যদি সেখানে বসো তাহলে তোমরাও তাদের মতোই হয়ে যাবে। হাত্তা ইয়াহুজু ফি হাদিসিন গাইরিহি, যতক্ষণ পর্যন্ত না এরকম কথাবার্তা বাদ দিয়ে অন্য প্রসঙ্গে নিয়ে আলোচনা করে, আল্লাহ তার রসুলের বিরুদ্ধাচারণ বাদ দিয়ে যদি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করে, শোনা যাবে, বসাও যাবে, কিন্তু আল্লাহ তাআলাকে নিয়ে বিদ্রুপ করবে, রসুলের আদর্শের বিরুদ্ধাচারণ করবে, আল্লাহ তাআলার বিধানকে তাচ্ছিল্য করবে, এরকম পরিস্থিতিতে তোমরা তাদের সঙ্গে বসো না। বসলে কি হবে, ইন্নাকুম ইজাম মিসলুহুম, তোমরাও তাদের মতোই হয়ে যাবে। আজকে সারা পৃথিবীতে ইসলামকে নিয়ে বিদ্রুপ করা হচ্ছে, তাচ্ছিল্য করা হচ্ছে, হেয় প্রতিপন্ন করা হচ্ছে, অস্বীকৃতি জ্ঞাপন করা হচ্ছে, বিরুদ্ধাচারণ করা হচ্ছে, বিরোধিতা করা হচ্ছে। কারা করতেছে? আমাদের বংশের, আমাদের গোত্রের আমার এক ভাই এগুলো করতেছে, মুসলমান ভাইরা এগুলো করতেছে। আজকে মুসলমানদের বিরুদ্ধাচারণ, ইসলামী বিধানের বিরুদ্ধাচারণ কাফের মুশরিক যতখানি করতেছে তার চাইতে অনেক গুণ বেশি মুসলিম ভাইরা করতেছে, করতেছে না? এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কারণটি হলো, যারা বিরুদ্ধাচারণ করে, করতেছে, তারা তো ওই সমস্ত মানুষগুলোর সঙ্গেই চলাফেরা করে, উঠা বসা করে, মেলামেশা করে, করতে করতে তারা তাদের মতোই হয়ে গেছে, তারা তাদের মতো হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদের মতোই তাদেরকে পুরে দিবে। এটা তো আল্লাহ তাআলা আয়াতে বলে দিয়েছেন, যেখানে আল্লাহ তাআলার বিরুদ্ধাচারণ করা হয়, আল্লাহ তাআলাকে অস্বীকৃতি জ্ঞাপন করা হয়, আল্লাহ তাআলার জীবন দেওয়া জীবন ব্যবস্থাকে অস্বীকৃতি জ্ঞাপন করা হয়, রসুলের আদর্শের বিরুদ্ধাচারণ করা হয়, সেখানে তোমরা এরকম কথা যখন যেখানে শুনবে সেখানে তোমরা বসবে না, তাদের সঙ্গে মিশবে না। যদি বসো তাদের কথা শোনো, আল্লাহ তাআলা বলেছে ইন্নাকুম ইজাম মিসলুহুম, তাহলে তোমরাও তাদের মতোই হয়ে যাবে। আজকে ইসলামের বিরুদ্ধাচারণ করার জন্য কাফের মুশরিক শক্তির যতটা ক্ষতি করতেছে, আমরা তার চাই কি করতেছি, তার থেকে বেশি ক্ষতি করতেছি, করতেছি না? এখানে
আল্লাহ তো আরো বলছেন যে ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিয়া, যারা কাফের মুশরিকদের সঙ্গে মেলামেশা করে উঠাবসা করে তাদের কৃষ্টি কালচারকে গ্রহণ করে ইসলামের বিরুদ্ধাচারণ করে এরা কি মুনাফিক। এই ধরনের মুনাফিককে আল্লাহ তাআলা একত্রিত করবেন, এক জায়গায় রাখবেন কাফেরদের সঙ্গে। কার সঙ্গে? কাফেরদের সঙ্গে। কোথায়? জাহান্নামে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা কি করবেন জাহান্নামে এরকম মুনাফিক আর কাফেরদেরকে এক জায়গায় রাখবেন। এই ধরনের কাফের মুশরিকদেরকে যখন বলা হবে দুনিয়ায়, যখন তাদেরকে বলা হয় ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহ তাআলার বিধানকে গ্রহণ করো, আল্লাহ তাআলার দেওয়া দিন ব্যবস্থাকে গ্রহণ করে নিজের জীবন ব্যবস্থাকে পরিচালিত করো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করো, সেই মতে নিজের পরিবার সমাজ রাষ্ট্রকে পরিচালিত করার চেষ্টা করো, কাজ করো, দুনিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করো না, অশান্তি সৃষ্টি করো না, নৈরাজ্য সৃষ্টি করো না, মানুষের হক অধিকারকে বিনষ্ট করো না, অশ্লীল ব্যবহারমূলক কাজ করো না, মদপান জুয়া খেলা জেনা ব্যবসার এগুলো করো না, মানুষের অধিকারকে খর্ব করো না, সর্বোপরি আল্লাহর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। কল ইন্নামা নাহনু মুসলিহুন, তখন তারা বলে না আমরা তো এগুলো করি না, বরং আল্লাহর জমিনে এই দুনিয়ায় একমাত্র শান্তি প্রতিষ্ঠাকারী কোনো লোক থাকলে সেটা আমরাই আছি। আল্লাহ তাআলা বলেছেন আলা ইন্না হুমুল মুসতাদুনা ওয়ালা কিল্লা ইয়াসুরুন, আলা ইন্না হুম হুমুল মুসতাদুনা ওয়ালা কিল্লা ইয়াসুরুন। আল্লাহ বলছে আলা, সাবধান, এরা যতই মুখ দিয়ে ধরনের সুন্দর কথা বলুক না কেন আমরা শান্তি প্রতিষ্ঠাকারী, আসলে এরা শান্তি প্রতিষ্ঠাকারী নয়, এরা একমাত্র বিশৃঙ্খলা সৃষ্টিকারী, এদের নিকট থেকে তোমরা সাবধান, সাবধানে থাকবে, সাবধানতা অবলম্বন করবে। আর এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই ধরনের মুনাফিক কার্যকলাপ যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা কাফেরদের সঙ্গে রাখবেন জাহান্নামে, জাহান্নাম হবে তাদের আবাসস্থল। কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করছেন বুখারী শরীফের 6108 নম্বর হাদিস, 6108 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করছেন আল্লাহ তাআলা যখন এই ধরনের মানুষগুলিকে কাফের এবং মুনাফিকদেরকে যখন না জাহান্নামে নিক্ষিপ্ত করবে, নিক্ষিপ্ত করার সময় তাদের দেহটাকে এত বিশাল আকার করে দেওয়া হবে, এত বিশাল করে দেওয়া হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের এক কাঁধে একটি দ্রুতগামী ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয় অপর কাঁধে পৌঁছিতে 3 দিন সময় লাগবে। কয়দিন সময় লাগবে? 3 দিন সময় লাগবে। এক কাঁধের এক প্রান্তে যদি একটি দ্রুতগামী ঘোড়াকে ছেড়ে দেওয়া হয়, তাড়া করা হয়, তাহলে অপর কাঁধে পৌঁছিতে 3 দিন সময় লাগবে। এত বিশাল দেহ আল্লাহ তাআলা জাহান্নামীদের করে দেবেন। এবং তাফসিরে মারিফুল কোরআনে আসছে জাহান্নামে নিক্ষেপ করার পরে আল্লাহ তাআলা তাদের দেহকে এরকম বিশাল করে দিবেন এবং তাদের শরীরের চামড়াটি 40 গজ পুরু করে দিবেন। 40 গজ পুরুত্ব হবে, 40 গজ মোটা হবে, কয় গজ? দেহ হবে এক ঘাড় থেকে অপর ঘাড়ের দূরত্ব হবে 3 দিনের রাস্তা, দ্রুতগামী ঘোড়ার 3 দিনের রাস্তা, আর শরীরের চামড়াটি হবে 40 গজ পুরু হবে, মোটা হবে। এই 40 গজ পুরু মোটা চামড়াকে আল্লাহ তাআলা প্রতিদিন জাহান্নামের আগুনে 70,000 বার পুড়ে ছাই করে দিবেন, নাউজুবিল্লাহ বলি, এবং 70,000 বার আল্লাহ তাআলা নতুন চামড়া তৈরি করে দিবেন, প্রতিদিন এরকম করবেন, এরকম যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা তাদের দিবেন। যদি আল্লাহ তাআলার বিধানের এরকম নাফরমানি করি, অস্বীকৃতি জ্ঞাপন করি, আর বিশেষ করে এই আয়াতে আল্লাহ তাআলা যাদেরকে নির্দেশ করতেছেন, বিশেষ করে মুসলমান ভাই যারা ইসলামকে যারা গ্রহণ করেছে, ইসলামকে মেনে নিয়েছে, তাদের ক্ষেত্রে আরো কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করতেছেন যে তারা কখনো কাফের মুশরিকদের ওই রকম উদ্ধাতপূর্ণ আচরণ বৈঠকে বহা যাবে না যেখানে কোরআনের বিরুদ্ধাচারণ করা হয়, আল্লাহর আয়াতের বিরুদ্ধাচারণ করা হয়, রসুলের আদর্শের বিরুদ্ধাচারণ করা হয়, ইসলামের বিরুদ্ধাচারণ করা হয়, ইসলাম আল্লাহ তাআলা ও রসুলকে নিয়ে বিদ্রুপ করা হয়, হেয় প্রতিপন্ন করা হয়, সেখানে তোমরা বুঝতে পারবে না, তাদের কথা শুনতে পারবে না,
যদি শোনো তাহলে তোমাদের তোমরাও তাদের মতোই হয়ে যাবে। আজকে বর্তমান সমাজে যেখানে গান বাজনা হয়, গান বাজনা হয় না, বিভিন্ন অশ্লীল ব্যবহারমূলক গান অনুষ্ঠান হয়, গান গান বাজনা হয়, নাটক হয়, সিনেমা হয়, থিয়েটার হয়, অনেক কিছু হয়, এগুলো ইসলাম শরীয়ত সম্মত, সেখানে যারা যায়, সেখানে যারা বসে, ওই অশ্লীল ব্যবহারমূলক কাজগুলো যারা শোনে দেখে, তাদের মন মানসিকতা কি ইসলামের উপরে থাকে না তাদের মতোই হয়ে যায়? আল্লাহ তাআলা বলছেন যে ইসলামকে বিদ্রুপ করা হয়, ইসলামে অনুমোদন দেয় না, ইসলাম স্বীকৃতি দেয় না, এমন কোনো কাজ ইসলাম শরীয়তে জায়েজ নাই, এরকম কাজ কাদের সঙ্গেও তোমরা মিশো না। যদি মিশো, সে কাজগুলোর সাথে যদি অংশগ্রহণ করো, তাহলে তোমাদের মন মানসিকতা চিন্তা চেতনা তাদের মতোই হয়ে যাবে, বিধায় তোমাদের দ্বারাও কি হবে, একসময় ইসলামের বিরুদ্ধাচরণ করা সহজ হয়ে যাবে, তোমরাও ইসলামের বিরুদ্ধাচরণ করবে। আজকে মুসলমান ভাই ইসলামের বিরুদ্ধাচরণ করতেছে, ইসলামে জীবন ব্যবস্থাকে গ্রহণ করতে পারতেছে না, তার কারণটি হলো ওই সমস্ত আকিদা সম্পন্ন, ওই সমস্ত কৃষ্টি কালচারওয়ালা মানুষগুলোর সঙ্গে যখন উঠাবসা করে, মেলামেশা করে, চলাফেরা করে, চলাফেরা করতে করতে তাদের মন মানসিকতা চিন্তা চেতনা ওই রকমই হয়ে গেছে, বিধায় তারা আর ইসলামকে বরদাস্ত করতেছে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই ওই ধরনের অনুষ্ঠান থেকে, ওই ধরনের আল্লাহ বিরোধীমূলক কথাবার্তা, আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণমূলক কথাবার্তা, আল্লাহ তাআলাকে অস্বীকৃতি জ্ঞাপন করা হয় এরকম কথাবার্তা, এবং রাসূলের আদর্শের বিরুদ্ধাচরণ করা হয় এরকম কথাবার্তা শোনা থেকে বিরত রাখো। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে ঈমানের কামনা দান করুক, সকলে বলে আমিন। আর বিশেষ করে যুবক ভাইদেরকে আমি আহ্বান জানাবো, এই কারণে যে যুবক ভাইরা তো সাধারণত ওই ধরনের মনের মানসিকতায় বেশি থাকে, রক্তের যৌবনের তারুণ্যের কারণে তারা ইসলামের হুকুম আহকামগুলোকে সহজে মেনে নিতে চায় না, এগুলো পুরাতন ধর্ম মনে করে। আমি গত জুমায় কিন্তু বয়ান দিয়েছি যে এমন একটা সময় আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যারা ইসলামকে একটা পুরাতন ধর্ম মনে করবে, নতুনকে হাতে পাওয়া, নিকটে পাওয়া, কাছে পাওয়া, নতুনকে গ্রহণ করার জন্য মন উদ্দীপ্ত থাকে, উৎফুল্লিত থাকে, সেগুলিকে আমরা গ্রহণ করার চেষ্টা করি, কিন্তু আসলে সেটা করা যাবে না। আর এই আয়াতের ব্যাখ্যায় আমি আরেকটি হাদিস আপনাদের কাছে পেশ করবো, সেটি হলো যে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে আমরা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাকিব গোত্রের লোকদের প্রতি বদদোয়া দেওয়ার জন্য বলতাম, পরামর্শ দিতাম। কারণ হলো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিতেন, আমরা মানুষকে যখন কোরআনের দাওয়াত দিতাম, কোরআনের কথা বলতাম, সবচাইতে যে গোত্রে আমাদেরকে কষ্ট বেশি দিয়েছে, এই গোত্রগুলোর মধ্য থেকে সাকিব গোত্রের লোকগুলো আমাদেরকে বেশি কষ্ট দিয়েছে। এই জন্য তিনি বলছেন যে তাদের তীরগুলো আমাদেরকে জ্বালিয়ে দিয়েছে, এত কষ্ট দিয়েছে। এই জন্য আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতাম যে হে আল্লাহ রসুল, আপনি এই সাকিব গোত্রের লোকগুলোর জন্য একটু বদদোয়া দেন। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদোয়া না দিয়ে আল্লাহ রসুল তাদের জন্য হেদায়েতের দোয়া করতেন, হে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। কিন্তু পরের হাদিসে অর্থাৎ তিরমিজি শরীফের 3876 এবং 77 নম্বর হাদিসে, পরের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে তিনটি গোত্রের উপরে অসন্তুষ্ট হয়ে তিনি ইন্তেকাল করেছেন, তিনটি গোত্রের উপরে। এক নম্বর গোত্র হচ্ছে বনি সাকিব গোত্র, দুই নম্বর বনু হানিফা গোত্র, তিন নম্বর বনু উমাইয়া গোত্র। কারণ এই তিন গোত্রের মানুষগুলো ইসলামের সবচাইতে বেশি ক্ষতি সাধন করেছে, বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, সাহাবীদেরকে বেশি কষ্ট দিয়েছে। এই জন্য সাহাবীরা যদিও তাদেরকে বদদোয়া দেওয়ার কথা বলতেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তাদের জন্য হেদায়েতের দোয়া করতেন যে হে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। হয়তো আমরা দিনের কারণে, ইসলামের কারণে সমাজের কিছু মানুষ দ্বারা যদি হেয় প্রতিপন্ন হই, তাদের জন্য বদদোয়া দেওয়া আমাদের জন্য সমীচীন হবে না, উচিত হবে না। তাদের জন্য হেদায়েতের দোয়া করতে হবে, তাদেরকে দিন বোঝাতে হবে, আর যেখানে দিনের আলোচনা হয় না সেখানে বসা যাবে না। আল্লাহ তাআলা যেহেতু নিষেধ করেছেন যেখানে দিনের আলোচনা হয় না, ইসলামের আলোচনা হয় না, সেখানে তোমরা বসতে পারবে না, বসা যাবে না। সূরা নিসা 140 নম্বর আয়াত তার দলিল। এই আয়াতের উপরে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইস্তিকামত থাকার তৌফিক দান করুক, আর ইসলাম বিরোধী, কোরআন বিরোধী
রসুলের আদর্শ বিরোধী যেখানে আলোচনা হয় সেখানে না বসা, সেখানে সেই সমস্ত বৈঠক সমাবেশগুলো পরিহার করে যেখানে কোরআনের কথা হয়, ইসলামের কথা হয়, আল্লাহর কথা হয়, সেখানে বসার জন্য যেন আমরা তৌফিক লাভ করি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের প্রত্যেককে দান করে সকলে বলে আমিন। এ বলে এই আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।